হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সাধন শম্পা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আমি সকাল এখন মনে হয় 10:30 বাজে, আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আমি এখন মানে যাই কাজগুলো সেরে নিই, তোমরা দেখতে থাকো। সংসারের সব কাজ পড়ে রয়েছে, সব কাজগুলো সেরে নিই, তোমরা দেখতে থাকো। ভিডিওটা কন্টিনিউ করো, সব দেখতে পাবে একের পর এক, দেখতে থাকো, সঙ্গে থাকো। না মামি, আমাদের সব রান্না বান্না কি বলতো করা আছে, শুধু এসে গরম করবে আর খাবে। মানে মা রাত্রিবেলা, হ্যাঁ রাত্রিবেলা রান্না করে রেখেছে। কালকে ছাল করেছে, আর কালকে আমি সে ভাত খাইনি, পান্তা ভাত খেয়েছিলাম, মনে হয় গ্যাস হয়ে গেছিলো। কালকে কোনো খিদা বিদা কিছু ছিল না। বাবা কালকে না খাবার মতন কটা খাইছে, ভাই কালকে সারাদিন ছিল না, ভাইও ওই না খাবার মতন কটা খাইছে। সকালবেলায় কালি চলে গেছে, না সকালে আমি খাইছি, না ভাই খাইছে, না আমার ছেলে খাইছে, কেউ খায়নি। সেই এক গামলা ভাত, মানে এরকম বড়ো, এরকম একটা বড়ো বাটির এক বাটি ভাত, তরকারি সবই রয়েছে। আমার ছেলে গরম ভাত পেয়ে যাবে, হ্যাঁ গরম ভাত পেয়ে যাবে। যায়নি, 11টার থেকে স্কুল করে দিয়েছে। হ্যাঁ সোমবার থেকে 11টার থেকে করে দিয়েছে। ওই একটু পরে যাব, যে স্নান টান করাবো, পরে জামা কাপড় পরে দিয়ে দেবো। ব্যাস আমার এখনো এই ডাল কোডাল বসিয়েছি, ডালটা হতে হতে এরপর গিয়ে মাছ কাটবো। মাছ কেটে শাশুড়ি তো দেখলি ভাত দিয়ে ভাতের এটা দিয়ে সামনে নিচে কাঠে একটু করে নেবে ভাতটা। আমার হাতে যে কি ব্যথা আমি কি বলবো। এত কিছু করেও নাম পাই না, কখনোই নাম পাওয়া যায় না। যতই তুই কর, যতই তুই যা কর, দেখো ঘরে দেখে আসো, ঘরে বাবার জামা কাপড় যেখানটা রাখে ভাই বাবা, সেখানটা গুছাইছি, গুছ গাছ করে সুন্দর করে ভাস টাস করে রেখেছি। এখন মনে হচ্ছে ঘরটা গুছানো গুছানো, পরিষ্কার পরিষ্কার, যেই না বড়টা ঢুকবে আর শুরু হয়ে যাবে ঘরের সব। লোটে মাছ আজকে আমাদের বাড়িতে লোটে মাছ রান্না হবে। ডাল বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে কাঠে, শাশুড়ি মা ভাত রান্না করছে নিচে। এটা খেতে নি তাহলে বলে এটার মধ্যেই সেটা থাকবে, ফার্স্টে গুলো থাকলে পেলে ওটা ধরে। মাছগুলো সরু হলে কি আছে, মাছগুলো ভালো দেখে টাটকা মনে হচ্ছে। মেয়েটা বলছে নাকি জ্যান্ত মাছ, আমি যে তোমার মতন লাপাচ্ছে কাকু, তুমি যেমন লাফাচ্ছ লাফাচ্ছ। দিদা কি তুই যাবি এখান থেকে? কত করে দিয়েছে? যাই না সোনেকারে তো বলছে, সোনেকা মানে 10 টাকার মাছ আনতে গেছে। মেয়েদের যা তোমার মাছ নেওয়া লাগবে না, 10 টাকার মাছ, চিংড়ি মাছ তো শুনলে তো আরো ভালো হিসাবে। আমি তো খুঁজে গেছি, আমি তো এখান থেকে শুনতে পাচ্ছি, এই ওপর থেকে শুনতে পাচ্ছি যে আমি খুঁজে গেছি ওপরে। তুমি যাও যাও, তোমার মাছ নেওয়া লাগবে না। আরে চিংড়ি মাছ 10 টাকার হয়, আর চিংড়ি মাছের কি দাম জানো এখন? চিংড়ি মাছ আর লোটে মাছে, চিংড়ি মাছ, চিংড়ি মাছ, বালিশটারে কি করেছে, বালিশটার অবস্থাটা দেখো, ছিঁড়ে ছিঁড়ে।
বাবু গুড্ডুর খাবার নিয়ে আয়। আমার শাশুড়ি না তেজপাতা দিতে গেল লটে মাছ। না এখনো কমপ্লিট হয়নি, যতটা ফুটবে একটু ঢেকে দেবো। শাশুড়ি মা বললো আজকে লটে মাছের ঝোল খাবে, তাই আজকে লটে মাছের ঝোল হবে। দেখি করে কেমন লাগে, আজকে শুকনো শুকনো করবো না, আজকে লটে মাছটা দেখি ঝোল করে কেমন লাগে খেতে। তাহলে নেক্সট বারও তাই মানে পরে যখন আবার রাখা হবে আবার করবো যদি ভালো লাগে। আমার লটে মাছ রান্না বান্না হয়ে গেছে, সব রান্না কমপ্লিট, রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট, রান্নাঘর সমস্ত কাজ মানে গুছিয়ে গেছি, গ্যাস ট্যাস মুছে সমস্ত কিছু নিয়েছি, এখন আমার সমস্ত কিছু হয়ে গেছে। পেপসিটা আমাকে যে আমার ক্যামেরাটা ধরে দিয়েছিল যে মেয়েটা, ও মৌসুমি, ও আমাকে দিয়ে গেল, বললো মামি এটা তুমি খাও, তাই খাচ্ছে। খেতে টেস্ট আছে, সত্যি টেস্ট। যে যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।